বন্ধুরা, আমরা বেশিরভাগ সময়ই মানুষের সৌন্দর্য দেখে তাদের নিয়ে ভালো খারাপটা বিচার করে বসি, যার জন্য আমাদের হয়তো পরে বহুত বড় মাশুল গুনতে হয়। ঠিক এমনই এক গল্পের এক্সপ্লেনেশন নিয়ে আমি আজকে চলে এসেছি, যেটার নাম হচ্ছে ডোরিয়ান গ্রে। গল্পের শুরুতে আমরা ডোরিয়ান গ্রে নামের এক যুবককে দেখতে পাই, যে লন্ডনের মতন এক বড় শহরে এসে প্রচুর উৎসাহিত বোধ করছিল। সে সেইখান থেকে তারপর তার রাজপ্রাসাদে যায়, যেখানে গিয়ে সে তার ঠাকুরদাদার পেন্টিংটাকে খুব লক্ষ্য করে দেখে। খুব কম সময়ের মধ্যেই ডোরিয়ান তার সৌন্দর্য আর পিয়ানো বাজানোর প্রতিভার জন্য লোকজনদের মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে ডোরিয়ানের ব্যাজিল নামের এক পেন্টারের সঙ্গে আলাপ হয়, যে তাকে তার পেন্টিং বানানোর প্রস্তাব দেয়। ডোরিয়ান খুব উৎসাহের সঙ্গে ব্যাজিলকে তার পেন্টিং বানানোর অনুমতি দেয়, আর খুব শীঘ্রই ব্যাজিল তার পোর্ট্রেট বানানোর কাজে লেগে পড়ে। ব্যাজিল ডোরিয়ানের পিঠে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায়, কিন্তু ব্যাজিল তাকে এই ব্যাপার নিয়ে কোনো কিছু প্রশ্ন করে না। বিকালে যখন ব্যাজিল আর ডোরিয়ান একসাথে পার্টিতে যায়, ব্যাজিল তাকে সেইখানে হেনরি নামক এক ব্যক্তির সঙ্গে আলাপ করায়। খুব জলদিই তারা একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। হেনরি ডোরিয়ানকে মেয়েদের ব্যাপারে অনেক কথা বলে, এর থেকেই আমরা অনুমান লাগাতে পারি হেনরির চরিত্র বিশেষ ভালো না। পরে ডোরিয়ান যখন ঘরে ফিরে আসে, সে তার ঘরের এক বন্ধ রুমের দিকে এগিয়ে যায়, আর যখন সে সেই রুমটাকে খোলে, তার ছোটবেলার কিছু ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায়। এরই মধ্যে আমরা ব্যাজিলকে দেখতে পাই, যে ডোরিয়ানের পেন্টিংয়ের উপর খুব মন দিয়ে কাজ করছিল। বিকেলে হেনরি, ব্যাজিল আর ডোরিয়ান তিনজনে একসাথে একটা নাইট ক্লাবে যায়, যেখানে গিয়ে তারা মেয়েদের সম্পর্কে চর্চা করে। এরই মধ্যে ব্যাজিল সেখান থেকে এই বলে বেরিয়ে যায় যে সে একটু ডোরিয়ানের পেন্টিংয়ের উপর কাজ করবে বলে তাকে যেতে হবে। ডোরিয়ান সেই ক্লাবে একটা মেয়েকে দেখতে পায়, যাকে তার খুব ভালো লেগে যায়, কিন্তু তার সাহস হয়ে ওঠে না তার সাথে গিয়ে কথা বলার। হেনরি তার সাহস জোগানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে মেয়েটা একটা ছেলের সঙ্গে সেইখান থেকে বেরিয়ে যায়। তারা যখন ক্লাব থেকে ডোরিয়ানের ঘরে এসে পৌঁছায়, ব্যাজিল ততক্ষণে ডোরিয়ানের পেন্টিংটা শেষ করে ফেলেছিল। ব্যাজিল তাদেরকে তার আঁকা পেন্টিংটা দেখায় আর জিজ্ঞাসা করে সে কেমন কাজ করেছে। হেনরি তার খুব প্রশংসা করে, কিন্তু ডোরিয়ান তাদের জিজ্ঞাসা করে সে কি সত্যিই এতটা সুন্দর দেখতে। হেনরি তার পরিপ্রেক্ষিতে তাকে জবাব দেয়, হ্যাঁ সে সত্যিই এতটা সুন্দর দেখতে, কিন্তু একদিন সে বুড়ো হয়ে যাবে আর তার এই সৌন্দর্য আর থাকবে না, কিন্তু এই পেন্টিংয়ে তার সৌন্দর্যটা এরকমই রয়ে যাবে। এই কথা শুনে ডোরিয়ান দুঃখী হয়ে যায় আর হেনরিকে বলে, কত ভালো হতো যদি তার বয়স বাড়ার জায়গায় তার পেন্টিংটার বয়স বাড়ত, তাহলে চিরকাল সে এমনিই যৌবন থাকত আর তাকে বয়স বাড়ার চিন্তা করতে হতো না। এই জন্যে যদি তাকে শয়তানের সাথেও হাত মিলাতে হয়, তাহলে সেটাতেও রাজি আছে। তারপর ডোরিয়ান সেই পেন্টিংটা নিজের ঘরে লাগিয়ে একটা বড় পার্টির আয়োজন করে, যেখানে হ্যারি, বেসিল আর ডোরিয়ানের একসাথে একটা ফটো নেওয়া হয়। ডোরিয়ান সেই রাতে রাস্তায় ঘুরতে ঘুরতে একটা থিয়েটারের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে সে সেই মেয়েটারই ছবি দেখতে পায় যাকে সে ক্লাবে দেখেছিল। সেই মেয়েটা আসলে যাত্রায় কাজ করত। যাত্রা শেষ হওয়ার পর ডোরিয়ান তার সাথে গিয়ে আলাপ করে, তার নাম হলো সিবিল ওয়েন। ডোরিয়ান তাকে জানায় যে সে তাকে ক্লাবে দেখেছিল, সে তার সাথে কথা বলতে যেত, কিন্তু কথা বলতে যাওয়ার আগেই সে কোনো একটা লোকের সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেছিল। সিবিল তাকে জানায় সেটা আসলে তার দাদা ছিল। ডোরিয়ান এই কথাটা শুনে মনে মনেই খুব খুশি হয় আর সিবিলকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে সেখান থেকে সে বেরিয়ে যায়। এইভাবেই তারা একে অপরের সঙ্গে দেখা করা শুরু করে। এরই মধ্যে হেনরি ডোরিয়ানকে একটা রুপোর তৈরি সিগারেটের বাক্স গিফট করে, যাতে ডোরিয়ানের নাম লেখা ছিল। সেদিন রাতে সিবিল ডোরিয়ানের ঘরে এসে তার সাথে দেখা করে, যেখানে সিবিল তাকে জানায় সেও তাকে অনেক ভালোবাসে, আর এইভাবেই তারা একে অপরের সঙ্গে সময় কাটায়। রাতে যখন ডোরিয়ান ঘুমাচ্ছিল, সে তখন স্বপ্নে তার ঠাকুরদাদাকে দেখতে পায়, যে তাকে খুব টর্চার করছিল। এই দেখেই তার ঘুম ভেঙে যায়, যার জন্য তার হাতটা একটা কাচের ল্যাম্পে কেটে যায়। পরের দিন ডোরিয়ান সবাইকে জানায় যে সে সিবিলকে বিয়ে করতে চলেছে। এই কথা শুনে সবাই প্রচুর খুশি হয়ে ওঠে, কিন্তু হেনরি তাকে বলে যে তার বিয়ে নিয়ে এত জলদি নির্ণয় নেওয়া উচিত হয়নি। এরপরে হেনরি ডোরিয়ানকে একটা থিয়েটারে নিয়ে যায়, যেখানে সে তার সাথে অনেক মেয়েদের আলাপ করায়। ডোরিয়ান সেই মেয়েদের সঙ্গে সেইখানে সময় কাটায়। এরই মধ্যে যখন ডোরিয়ান সিবিলের সঙ্গে দেখা করে, সে সিবিলকে জানায় যে সে এখন তাকে বিয়ে করতে পারবে না, কারণ এখন তাদের বয়স খুবই ছোট। সিবিল ডোরিয়ানের এই কথা শুনে বুঝতে পারে যে নিশ্চয়ই হেনরি তাকে থিয়েটারে নিয়ে গেছিল, যেখানে সে অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। সিবিল তাকে বলে যে সে তাকে বিশ্বাস করেছিল, সে ভেবেছিল সে হয়তো অন্যদের মতন না, কিন্তু ডোরিয়ান তার ফায়দা নিয়েছে। ডোরিয়ান এইসব কথা শুনে সেখান থেকে বেরিয়ে যায়। সিবিল তাকে প্রচুর আটকানোর চেষ্টা করে, কারণ সে ডোরিয়ানকে সত্যিকারেরই খুব ভালোবাসত। ডোরিয়ান যখন সেদিন ঘরে ফিরে আসে, তখন সে তার পেন্টিংটাকে লক্ষ্য করে দেখে, সেটা যেন দেখতে কীরকম আজব লাগছিল। পরের দিন হেনরি তাকে আবার আরেকটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সে তাকে অনেক মেয়েদের সাথে আলাপ করায়। ডোরিয়ান যখন ঘরে ফেরত আসে, তখন সে দেখে সিবিলের ভাই তার জন্য অপেক্ষা করছে। সিবিলের ভাই তাকে জানায় তার বোন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সে তাকে এটাও জানায় যে সিবিল মা হতে চলেছিল, তাও ডোরিয়ান তাকে সেই মুহূর্তে একা ছেড়ে দেয়। ডোরিয়ান সিবিলের আত্মহত্যার খবর শুনে খুব ভেঙে পড়ে, কারণ সে সিবিলকে সত্যিই খুব ভালোবাসত। এই ঘটনার জন্য সিবিলের ভাই জিম ডোরিয়ানের উপর প্রচুর রেগে যায় আর সে তাকে মারার চেষ্টা করে।
কিন্তু ডোরিয়ানের এক বন্ধু ঠিক সময় সেই জায়গায় পৌঁছে যায় আর ডোরিয়ানকে বাঁচিয়ে নেয়। ডোরিয়ান যেহেতু পুরোপুরি ভেঙে পড়েছিল তাই জন্য হ্যারি তাকে সাহারা দেয়। সেই রাতে যখন ডোরিয়ান নিজের পেন্টিংটাকে খুব লক্ষ্য করে দেখে, সে দেখে তার পেন্টিংয়েও তার হাতে একটা কাটা ঘায়ের চিহ্ন রয়েছে। এই দেখে যখন ডোরিয়ান নিজের হাতের পট্টিটা খোলে, সে দেখে তার হাতের ঘাটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। সে যখন তার পেন্টিংটাকে আরেকটু কাছ থেকে দেখতে যায়, তখন সে দেখে তার পেন্টিং থেকে একটা পোকা বেরিয়ে মাটিতে পড়ে। তখনই ডোরিয়ান বুঝতে পারে যে তার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, তার জায়গায় তার পেন্টিংটারই সত্যিকারের বয়স বাড়ছে। তাই ডোরিয়ান তার পেন্টিংটাকে সেই অন্ধকার রুমে বন্ধ করে দেয়। পরের দিন যখন ব্যাজিল সিবিলের মৃত্যুর খবর শুনে ডোরিয়ানের ঘরে এসে পৌঁছায়, সে দেখে ডোরিয়ান তার আঁকা পেন্টিংটা সেখান থেকে সরিয়ে দিয়েছে। যখন সে এই ব্যাপার নিয়ে ডোরিয়ানকে জিজ্ঞাসা করে, ডোরিয়ান তাকে বলে যে তার পেন্টিংটা লোক দেখানোর জিনিস নয়, তার পেন্টিংটা যত্ন করে রাখার জিনিস। ব্যাজিল সিবিলের জন্য তার দুঃখ প্রকাশ করে, কিন্তু ডোরিয়ানকে দেখে আর দুঃখিত মনে হচ্ছিল না। তাই ব্যাজিল একটু অবাক হয়ে যায়। তাই ব্যাজিল তাকে বলে সে যেন সবসময় হেনরির কথা শুনে না চলে। ডোরিয়ান এর মধ্যে অনেক মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করতে শুরু করে দেয়, আর আমরা তার পেন্টিংয়ের ছবিটাকেও পরিবর্তন হতে দেখতে পাই। এরই মধ্যে একদিন ব্যাজিল ডোরিয়ানকে বলে যে সে একটা পেন্টিং শো করবে, যাতে সে ডোরিয়ানের পেন্টিংটাকে সে সবার সামনে দেখাতে চায়। কিন্তু ডোরিয়ান তার এই কথাটা শুনে তাকে মানা করে দেয়। যখন ডোরিয়ান একটা পার্টিতে নাচ করছিল, তখন একজন তার গলার চাবিটাকে ধরে টান মারে। ডোরিয়ান এই দিকে প্রচুর রেগে যায় আর তার উপর চিল্লে তাকে বলে সে যাতে আর কোনোদিনও তার চাবিতে হাত না দেয়। হেনরি আর বেজিল তার স্বভাবের এই পরিবর্তন দেখে খুব অবাক হয়ে যায়। সেদিন রাতে ডোরিয়ান বেজিলকে তার নিজের ঘরে নিয়ে আসে। বেজিল তার উপর খুব রাগ করে, কারণ তার আঁকা পেন্টিংটা ডোরিয়ান তাকে দিতে রাজি হচ্ছিল না। বেজিলের অনেক জিদের পর ডোরিয়ান তাকে তার পেন্টিংটা দেখাতে রাজি হয়। ব্যাজিলকে যখন ডোরিয়ান সেই রুমটায় নিয়ে যায় আর তাকে তার পেন্টিংটা দেখায়, ব্যাজিল তার আঁকা পেন্টিংটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে তো কত সুন্দর একটা পেন্টিং এঁকেছিল, কিন্তু তার এই পেন্টিংটা এখন কত ভয়ঙ্কর দেখাচ্ছে। ডোরিয়ান তাকে বলে সেই পেন্টিংটার জন্য চিরকাল অমর হয়ে থাকবে। কিন্তু ব্যাজিল তাকে বলে নিশ্চয়ই এটা কোনো শয়তানি শক্তির প্রভাব, আর যত জলদি সম্ভব ডোরিয়ানকে এর হাত থেকে মুক্তি পেতেই হবে। সে বলে সে নিশ্চয়ই কোনো চার্জ বা পুরোহিতের সঙ্গে এখনই গিয়ে যোগাযোগ করছে, যাতে সে ডোরিয়ানকে এই শয়তানি শক্তির থেকে মুক্ত করতে পারে। ডোরিয়ান ব্যাজিলকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তাও যখন সে তার কথা শোনে না, তখন ডোরিয়ান একটা ভাঙা কাচের টুকরো দিয়ে তাকে সেখানে মেরে ফেলে। সে তাকে ক্রমাগত আঘাত করতে থাকে, যার ফলে ব্যাজিল নিজের প্রাণ হারিয়ে ফেলে। পর ডোরিয়ান তার শরীরের টুকরো টুকরো করে সেটাকে নদীতে ফেলে দিয়ে আসে। তারপর সে আবার নিজের ভোগবিলাসের কাজে লেগে পড়ে। এরই মধ্যে তার কানে খবর আসে যে পুলিশ বেজিলের দেহটাকে উদ্ধার করে ফেলেছে। এমনকি সে ঢং করে বেজিলের অন্তিম সংস্কারের কাজেও যায় আর তার ব্যাপারে সেখানে ভালো ভালো কথা বলে। তারপর ডোরিয়ান হেনরিকে জানায় যে তার আর এই শহরে ভাল লাগছে না, এখন সে ভ্রমণ করতে যেতে চায়। এই বলে সে সেই শহর ছেড়ে চলে যায়। এরমভাবে আস্তে আস্তে অনেক সময় কেটে যায় আর হেনরির মেয়েও আস্তে আস্তে বড় হতে থাকে। ডোরিয়ানও হেনরির সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখে। এরমভাবে 20 বছর কেটে যায় আর ডোরিয়ান আবার লন্ডনে ফিরে আসে। তার সমবয়সী সবাই প্রায় বুড়ো হয়ে গেছিল, কিন্তু ডোরিয়ানকে এখনও আগের মতন যৌবনই দেখাচ্ছিল। সবাই তাকে দেখে প্রচুর অবাক হয়ে যায়, এমনকি হেনরিও তাকে দেখে অবাক হয়ে যায়। রাতে যখন ডোরিয়ান আর হেনরি একে অপরের সাথে কথা বলে, তখন হেনরি তাকে জিজ্ঞাসা করে সে এখন এখানে কেন এসছে। তখন ডোরিয়ান তাকে জানায় যে সে আসলে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে। হেনরি তাকে এটাও জিজ্ঞাসা করে তার যৌবন থাকার পিছনে রাজটা কী আছে। ডোরিয়ান হেনরিকে এর বদলে বলে যে সে যদি তাকে তার রাজটা জানায় তাহলে তাকে মেরে ফেলতে হবে। তারপর হেনরি আর ডোরিয়ান একটা পার্টির জন্য বেরিয়ে পড়ে, যেখানে হেনরির মেয়ে এমিলি ডোরিয়ানের প্রতি খুব আকৃষ্ট হয়। এই দেখে হেনরি খুব আড়ষ্ট বোধ করে আর সেখান থেকে চলে যায়। এরপর ডোরিয়ান একটা ক্লাবে যায় আর এর মধ্যেই আমাদেরকে তার ওই পেন্টিংটার দৃশ্য দেখানো হয় যেটার থেকে পোকা বেরাচ্ছিল। সে ওইখান থেকে একটা কবরখানায় গিয়ে পৌঁছায় যেখানে সিবিলকে পোতা হয়েছিল, কারণ তার সিবিলের কথা খুব মনে পড়ছিল। কিন্তু সিবিলের ভাই জিম সেখানেই ছিল আর সে ডোরিয়ানকে দেখতে পেয়ে তাকে মারার চেষ্টা করে, কারণ এতদিন ধরে সে সেই আশাতেই বসেছিল। কিন্তু ডোরিয়ান তাকে বলে তার তো মাত্র 20 বছর বয়স, যার জন্য সে অপেক্ষা করছে সে হয়তো এতদিনে মারাও গেছে। জিম ডোরিয়ানের এই কথাটা শুনে তাকে ছেড়ে দেয়, কিন্তু পরক্ষণে সে ডোরিয়ানের সিগারেটের কেসটা দেখে বুঝতে পারে যে সে আসলে ডোরিয়ানকেই ধরেছিল। পরের দিন এমিলি ডোরিয়ানের সাথে দেখা করতে আসে আর তারা একে অপরের সঙ্গে সময় কাটায়। তারা একসাথে গাড়ি করেও ঘুরতে বেরোয়, যেটা হেনরির নজরে পড়ে যায়। পরের দিন ডোরিয়ান যখন এক জায়গায় পিয়ানো বাজাচ্ছিল, সেইখানে বেজিলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এমনকি সে নিজের হাতেও রক্ত দেখতে পায়। এই দেখে সে ভয়ে পিয়ানো বাজানো বন্ধ করে দেয়। রাত্রে এমিলি ডোরিয়ানকে জিজ্ঞাসা করে সে এমন কি দেখতে পেয়েছিল যার জন্য সে পিয়ানো বাজানো বন্ধ করে দিয়েছিল। ডোরিয়ান তার এই প্রশ্ন শুনে তাকে কোনো জবাব দেয় না। এরই মধ্যে ডোরিয়ান সেখানে জিমকে দেখতে পায় আর এই দেখে সে এমিলিকে জানায় যে সে বিশেষ ভালো লোক নয়, সে অনেক পাপ কাজ করেছে আর এইবার তাকে সব ফল ভোগ করতে হবে। এমিলির জন্য এটাই ভালো হবে, সে যাতে তার থেকে দূরত্ব বজায় করে থাকে। এমিলি তাকে বিশ্বাস জানায় যে সে তার কিছু ক্ষতি হতে দেবে না, কিন্তু ডোরিয়ান তাকে সেখানে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। ডোরিয়ান যখন ঘরে গিয়ে পৌঁছায়, সে দেখে তার ঘরের চাকররা সেই রুমটাকে পরিষ্কার করার জন্য সেটার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে ডোরিয়ান প্রচুর রেগে যায় আর তাদের উপর চিল্লে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়।
সে তরোয়াল নিয়ে তার ওই পেন্টিংটাকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু করতে পারে না, কারণ সে যদি সেই পেন্টিংটাকে নষ্ট করে দেয় সে তাহলে সেই পেন্টিংটার মতনই দেখতে হয়ে যাবে। সে চার্চেও গিয়ে পৌঁছায় যাতে সে নিজের ভুলটা স্বীকার করতে পারে, কিন্তু পুরোহিত তার কথা শুনে তাকে পাগল ভাবে। যখন সে চার্চের থেকে বেরাচ্ছিল তখন জিম তার উপর গুলি চালায়। বাঁচার জন্য সে একটা ট্রেনের স্টেশনে গিয়ে পৌঁছায় যেখানে জিমকে একটা ট্রেন এসে ধাক্কা মেরে দেয়, যার ফলে সে নিজের প্রাণ হারিয়ে ফেলে। ডোরিয়ান তারপর পালিয়ে এমিলির কাছে এসে পৌঁছায়। সে তাকে সব সত্যি কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছু বলার আগেই সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তাই এমিলি তার দেখাশোনা করার জন্য তার সাথে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন ডোরিয়ানের ঘুম ভাঙে সে দেখে হেনরি তার সামনে দাঁড়িয়ে আছে। হেনরি ডোরিয়ানকে তার মেয়ের থেকে দূরে থাকতে বলে, কারণ সে ডোরিয়ানের স্বভাবটা খুব ভালো করেই জানত। এমিলিও এই কথাগুলো শুনতে পেয়ে যায়, তাই সে তার বাবার ব্যবহারের জন্য ডোরিয়ানের কাছ থেকে ক্ষমা চায়। এরই মধ্যে হেনরি যখন তাদের পুরনো ফটোগুলো লক্ষ্য করে দেখে তখন সে বুঝতে পারে যে আসলে ডোরিয়ানের বয়স বাড়ছে না, ডোরিয়ানের বয়স বাড়ার জায়গায় ডোরিয়ানের পেন্টিংটার বয়স বাড়ছে। সে ডোরিয়ানের ঘরে যাবার চিন্তা করে যাতে সে তার পেন্টিংটাকে খুঁজে বার করতে পারে। এই জন্য সে একটা নকল চাবিও বানায় যাতে সেই রুমটা খোলা যেতে পারে। রাতে যখন ডোরিয়ান ঘুমাচ্ছিল তখন সে একটা স্বপ্ন দেখতে পায় যেখানে সে এমিলিকে মারার চেষ্টা করছিল, কিন্তু যখন তার ঘুম ভাঙে সে দেখে এমিলি ঠিক তার পাশেই শুয়ে আছে। পরের দিন ডোরিয়ান নিজের ঘরটাকে বিক্রি করার জন্য কিছু লোকদেরকে ডাকে। সেদিন রাতে ডোরিয়ান আর এমিলি একসাথে একটা পার্টিতে গিয়ে পৌঁছায় যেখানে হেনরি তাদের স্বাগত জানায়। হেনরি তাদের সেখানে একা ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই দেখে ডোরিয়ানের একটু সন্দেহ হয়। ডোরিয়ান জানলা দিয়ে দেখতে পায় যে হেনরি যেন গাড়ি নিয়ে কোথাও বেরাচ্ছিল। এই দেখে ডোরিয়ান বুঝতে পারে যে হেনরি নিশ্চয়ই তার পেন্টিংটার ব্যাপারে জেনে গেছে, তাই সে দৌড়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করে। হেনরি যখন সেই রুমটায় গিয়ে পৌঁছায় সে দেখে সেই পেন্টিংটা কাপড় দিয়ে ঢাকা ছিল। হেনরি যখনই সেই পেন্টিংটার কাপড়টা সরাতে যাচ্ছিল এরই মধ্যে ডোরিয়ান সেখানে গিয়ে পৌঁছায় আর সে তাকে সেই কাপড়টা সরাতে মানা করে। এরই মধ্যে হেনরি বেজিলের রক্ত লাগা স্কার্ফটা সেখানে দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে ডোরিয়ানই বেজিলকে মেরেছে। কিন্তু এই সব কিছুর পিছনে ডোরিয়ান হেনরিকেই দোষ দেয়, কারণ সেই বলেছিল ডোরিয়ানকে তার জীবনটা সে যাতে মন খুলে বাঁচুক, আর সেই জন্যই তাকে এইসব করতে হয়েছে। তারপর ডোরিয়ান হেনরিকে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু হেনরি নিজেকে কোনো রকমে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন সে সেই পেন্টিংয়ের ঢাকাটা সরিয়ে দেখতে যায়, তখন সে দেখে সেইখানে একটা বাজে দেখতে লোকের ছবি রয়েছে। এই ছবিটা আসলে ডোরিয়ানেরই ছিল। হেনরি তার পেন্টিংটা দেখে সেটার দিকে একটা তেলের ল্যাম্প ছুড়ে দেয়, যার ফলে সেই পেন্টিংটায় আগুন লেগে যায়। তারপর সে সেইখান থেকে বেরিয়ে যায়। ডোরিয়ানও নিজের ভুলটা বুঝতে পারে, তাই সে তরোয়াল নিয়ে নিজের পেন্টিংটাকে নষ্ট করে দেয়, যার ফলে সে ঠিক সেরকমই দেখতে হয়ে যায়। এরই মধ্যে এমিলি সেখানে পৌঁছে যায়। সে ডোরিয়ানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু চারিদিকে গ্যাস লিক করছিল তাই জন্য হেনরি তাকে আটকে দেয় আর তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর ডোরিয়ান সেখানেই আগুনের মাঝে ফেঁসে মারা যায়। কিছু সময় পর আমাদের দেখানো হয় যে হেনরির মেয়ে তার উপর রাগ করে আর তার সাথে থাকে না, কিন্তু হেনরির বিশ্বাস যে তার মেয়ে হয়তো এক না একদিন বুঝতে পারবে যে তার বাবা কেন এই কাজটা করেছে। তারপর শেষে আমাদেরকে ডোরিয়ানের পেন্টিংটা দেখানো হয় যেটা ঠিক আবার আগের মতন হয়ে গেছিল। বন্ধুরা, যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ এসে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আপনাদের জন্য এরকমই নতুন নতুন গল্পের এক্সপ্লেনেশন নিয়ে আসার চেষ্টা করব।